নির্বাচনের আর মাত্র কিছুদিন, এরপরে ত্রিপুরায় শুরু হবে ভোট যুদ্ধ। নির্বাচনী প্রচার এবং দলীয় কাজে ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। একের পর এক সভা করে দলীয় কর্মীদের চাঙ্গা করছেন তিনি। শনিবার গোলাঘাটিতে সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন তিনি। সভায় ভাষণ রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এর মিতালি সম্পর্কের তীব্র সমালোচনা করে বলেন, আজকে যারা কংগ্রেস বলে চিৎকার করছেন, সভা করছেন, আমি প্রশ্ন রাখতে চাই যে 25 বছর সিপিআইএম এই রাজ্যের বুকে শাসন ক্ষমতায় ছিল, আর আজকে তারা কংগ্রেসের হয়ে চিৎকার করছেন, ওই কংগ্রেসিরাই ত্রিপুরা রাজ্যকে বারবার সিপিআইএম এর কাছে বিক্রি করে দিয়েছে। নির্বাচন এলেই তাদের দেখা যায়, এছাড়া সারা বছর তাদের দেখা যায় না বলে এদিন তীব্র কটাক্ষ করে বলেছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে তারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করছে, কংগ্রেসের সভা করছে, আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে 25টা বছর এই কমিউনিস্টরা এই রাজ্যের বুকে সিপিএম শাসন ক্ষমতায় ছিল, আর আজকে যারা কংগ্রেসের হয়ে চিৎকার করছে, ওই কংগ্রেসিরা তারা ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বারবার বিক্রি করে দিয়েছে। একবার চিন্তা করে দেখুন তো তাদের এই কংগ্রেসিদের চরিত্র, এই নেতাদের চরিত্র, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আর বিশেষ করে আমার গোলাঘাটের মানুষ সেটা ভালো করে জানে। নির্বাচন আসলেই তাদের দেখা যায়, সারা বছর তাদের কোনো দেখা যায় না। আর কি তোদের স্লোগান, এইবার আয়া করতেছি আয়া লই আয়লে সাপরা ছিল না। আর নির্বাচনের আগে রেজাল্টের আগের দিন তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানত ওই দিল্লিতে সোনিয়া গান্ধী আর প্রকাশ করাত্রা এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত। আর এই কংগ্রেসি নেতাদের বাড়িতে মোটা মোটা সুটকেস টাকা ভর্তি হয়ে তাদের বাড়িতে চলে যেত, সমস্ত সুযোগ সুবিধা তারা সিপিএম এর থেকে দিত, আর সিপিএম কে মদত করে 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করত। আজকে তাদের হঠাৎ করে মনে হয়েছে সিপিএম এর সঙ্গে আলাপ করতে হবে, বিজেপি কে রুখতে হবে, কারণ পায়ের তলার মাটি সব হয়ে গেছে। গোলাঘাটি অঞ্চলটির শুরুর থেকেই কৃষি প্রধান অঞ্চল, বেশিরভাগ মানুষের জীবিকাই কৃষি। দীর্ঘ বছরে সেই এলাকার কৃষকদের উন্নয়ন না হলেও বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠার পর থেকে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড সবকিছুই যে পেয়েছেন এলাকার কৃষকরা এবং তাতে কতটা উপকৃত হয়েছেন রাজ্যের কৃষকরা, তার সংক্ষিপ্ত বিবরণও তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি। সেই সঙ্গে গোলাঘাটিতে ফের একবার পদ্মফুল ফোটানোর আর্জিও তিনি রাখেন সেখানকার দলীয় তথা সাধারণ মানুষের কাছে। বিস্তীর্ণ এলাকা কৃষি কাজের সঙ্গে মানুষ জড়িত, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে আজকে কিষাণ সম্মান নিধি 6,000 টাকা, বছরে 6,000 টাকা কৃষকদের সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের উৎপাদিত সামগ্রী আজকে ত্রিপুরা রাজ্যের ধান আমরা এফসিআই দ্বারা আমাদের সরকার ক্রয় করছে সহায়ক মূল্য দিয়ে। ত্রিপুরা রাজ্যের উৎপাদিত আনারস, বেল, তেঁতুল, কাঁঠাল আজকে বিদেশে রপ্তানি করা হচ্ছে, যার জন্য কৃষকদের উৎপাদিত সামগ্রী আজকে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। আজকে সমস্ত অংশের মানুষের জন্য সরকার যে কাজগুলি করছে সেই কাজগুলি আমাদের জনসমক্ষে নিয়ে যেতে হবে, তবেই দেখবেন যে আমরা যে আমি যেটা বলছিলাম যে আমাদের 2023 ভারতীয় জনতা পার্টি সরকার আর গোলাঘাটি বিধানসভা থেকে আমাদের পদ্মফুল আবার নির্বাচনের আগে রাজ্যে বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সভা দলীয় কর্মীদের মধ্যে এক উচ্ছ্বাস এবং উদ্দীপনার সৃষ্টি করে চলেছে। বলা যায় দলীয় কর্মীদের জন্য টনিকের কাজ করছে রাজ্য বিজেপি সভাপতির ভাষণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।